অনলাইন ইন্টারভিউ নিতেন অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তের প্রাক্তন স্ত্রী জগাছা থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে পুলিশ। ভুয়ো সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়। আন্তঃরাজ্য প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বিহারের বাসিন্দা লালন নামে এক যুবকই তাকে এই চক্রে জড়ায় বলে দাবি অভিযুক্তের। পুলিশকর্তার মেয়ের মোবাইল নাম্বার অন্য মহিলার ছবির সঙ্গে জুড়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ। এক মাস পর গ্রেফতার তৃণমূল নেতার ছেলে বারাসাত থেকে পাকড়া অভিযুক্ত অর্কদীপ কুণ্ডু, ধৃতের দুদিনের পুলিশ হেফাজত। মামলা রুজুর পরেও বেপরোয়া অভিযুক্ত অভিনেত্রী প্রত্যুষা পালকে একই অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ফের ধর্ষণের হুমকি, ফের লালবাজারে অভিযোগ দায়ের। কলকাতায় জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার তিন, পুলিশ সূত্রে খবর। কলকাতা থেকে অন্য জেলায় পালিয়ে যাওয়ার আগেই তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত জেএমবি জঙ্গি দাবি পুলিশের। লখনৌয়ে বড়সড় নাশকতার ছক বানচাল। তাকৌরি এলাকা থেকে এটিএস এর জালে দুই সন্দেহভাজন আল কায়দা জঙ্গি উদ্ধার, বিস্ফোরক। ধৃত দুই জঙ্গির হ্যান্ডলার পাকিস্তানি বলে এটিএস সূত্রে খবর। ধৃতদের ধারাবাহিক বিস্ফোরণের ছক ছিল বলে সন্দেহ। করোনা বিধি তোয়াক্কা না করে চলছিল পার্টি, হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের। পার্ক হোটেল কাণ্ডে গ্রেফতার 37 জনের মধ্যে 16 জুলাই পর্যন্ত 9 জনের পুলিশ হেফাজত, বাকিদের জামিন মঞ্জুর। হোটেল কর্তৃপক্ষ পার্টিতে উপস্থিত কয়েকজন মহিলাকে তলব পুলিশের। কলকাতা মেডিকেলে শিখেই করোনা বিধি। নবজাতকদের ইউএসসি করাতে ইডেন বিল্ডিং থেকে ডেভিড হেয়ার বিল্ডিং পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে বাবাদেরই। ডাক্তার নার্স ছাড়াই ছুটছেন বাবারা। ইনকিউবেটর ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, খোঁজ নিয়ে দেখছি কেন এমন, প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের। মুমূর্ষু শিশুকে কোলে নিয়ে হাসপাতালে ছোটাছুটি, অসহায় পরিবার, চূড়ান্ত অব্যবস্থার ছবি এনআরএসে, ছিল না ট্রলি। শিশুকে কোলে নিয়ে করাতে হলো সিটি স্ক্যান, অভিযোগ পরিবারের। কেন গাফিলতি জানতে তলব সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের জানালো এনআরএস কর্তৃপক্ষ। ফের রাজ্যের র‍্যানসামওয়্যার ভাইরাসের হানা, অধ্যাপকের কম্পিউটারের তথ্য লক করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ। নিমতা থানা ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার শাখায় অভিযোগ দায়ের। সোনার কয়েন দেওয়ার নাম করে ব্যারাকপুরে প্রতারণা, জ্যোতিষীর কাছ থেকে 2.5 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। সোনার বদলে পিতলের 250 কয়েন দেওয়ার অভিযোগ। গ্রেফতার দুই অভিযুক্ত, এখনো ফেরার একজন। এটিএম প্রতারণার ফাঁদে পাঞ্জাবের ব্যবসায়ী, প্রতারণার অভিযোগে পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার মালদার যুবক। ধৃতের বাড়ি ভারত বাংলাদেশ লাগোয়া বামনগোলার খুঁটাদহ গ্রামে। সংস্থার টাকা নিয়ে ফোন বন্ধ করে উধাও কর্মী, 6 তারিখ অভিযোগ দায়ের বড়বাজার থানায়। অভিযোগের ভিত্তিতে হুগলির চন্দননগর থেকে গ্রেফতার নারায়ণ বিশ্বাস, উদ্ধার 55,73,500 টাকা। শ্যামাপ্রসাদ কলেজের দখল নিয়ে টিএমসিপি গোষ্ঠী সংঘর্ষ, থানায় অভিযোগ জানাতে গেলেও হামলার অভিযোগ। ইটে মাথা ফাটল ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসির, গ্রেফতার 5। বিজেপি নেতাকে মারধরের ঘটনায় নিমতা থানায় বিক্ষোভ কেরুয়া শিবিরের কর্মীদের। সকালে উত্তর দুর্গানগরে বিজেপি ওবিসি মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, তৃণমূলের উস্কানিতেই হামলা, অভিযোগ অস্বীকার শাসক দলের। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয় শ্রীরাম ধ্বনি, পেট্রোল পাম্পে গিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। জয় শ্রীরাম ধ্বনি তুলে চাইলেন ডিসকাউন্ট, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ও কেরোসিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে যাদবপুরের 102 নম্বর ওয়ার্ডে সাইকেল মিছিলে মন্ত্রী অরূপ বিশ্বাস। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে জলপাইগুড়ির 3 নম্বর গুমটি পেট্রোল পাম্পের সামনে অভিনব প্রতিবাদ। ক্রেতাদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন তৃণমূলের জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, পরে সাইকেলে করে এলাকায় ঘুরে বিক্ষোভ তৃণমূল নেতার। আকাশ ছোঁয়া পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম, জেলায় জেলায় বিক্ষোভ। রাস্তাতে কাঠে রান্না করে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রতিবাদে সামিল মথুরাপুর যুব তৃণমূল কংগ্রেস। অবিলম্বে জ্বালানির দাম কমাতে হবে, 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শাসক দলের। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বীরভূমের ইলামবাজারে সাইকেল চালিয়ে প্রতিবাদ বোলপুরের বিধায়ক ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। পূর্ব বর্ধমানের কাটোয়ায় রাস্তাতে উনুন জ্বালিয়ে রান্না স্থানীয় তৃণমূল কর্মীদের। পেট্রোপণ্যের আগুন দাম, কোচবিহারের নিশিগঞ্জে তৃণমূলের প্রতিবাদ মিছিলে সামিল জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়। দার্জিলিং এ উনুনে ভাতের হাঁড়ি বসিয়ে শাসক দলের অবস্থান বিক্ষোভ। পশ্চিম বর্ধমানের আসানসোলে বাইককে শবদেহের মতো বাঁচায় তুলে তৃণমূলের বিক্ষোভ মিছিল। রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস। দুর্গাপুরের বেনাচিতি বাজারে জাতীয় কংগ্রেসের তরফে সাইকেল মিছিল করেন কংগ্রেস কর্মীরা। গোঘাটের কামারপুকুরে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আসা বাইক আরোহীদের থেকে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে আরামবাগ গৌরহাটি মোড়ে পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভে সামিল আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সাঁইথিয়া শহরে সাইকেল চালিয়ে প্রতিবাদে নামেন সাঁইথিয়া বিধানসভার বিধায়িকা। পেট্রোল পাম্পে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে মাল্যদান করে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান তিনি। বিজেপি নেতা তৃণমূলে যোগ দেওয়ার পরই রাতারাতি বদল পার্টি অফিসের রং। পদ্মফুলের বদলে দেওয়ালে আঁকা হলো ঘাসফুল, দুবরাজপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের ঘটনা।
समस्त বাঙালিকে এক করে বাংলা ভাঙার চক্রান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে উদ্যোগী বাংলা পক্ষ নামে একটি সংগঠন সংস্থার উদ্যোগে সাগর থেকে পাহাড় পর্যন্ত জনমত গড়ে তোলার কাজ শুরু হয়েছে আজ বারুইপুরের চম্পাহাটিতে একটি পথসভা অনুষ্ঠিত হয় বাংলা পক্ষের ডাকে জোড়াসাঁকো থানা এলাকায় খুন জাকারিয়া স্ট্রিট সংলগ্ন গলি থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ মুখে আঘাতের চিহ্ন গলায় ফাঁসের দাগ খুনের ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটকও করেছে পুলিশ কোচবিহারের টাকাগাছ এলাকায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ আত্মহত্যা করেছেন যুবক দাবি মৃতের স্ত্রীর পারিবারিক অশান্তির কারণে যুবককে পরিকল্পনা মাফিক খুন করেছে স্ত্রী ও শাশুড়ি পাল্টা দাবি মৃতের মায়ের পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের সরসুনায় বন্ধ ঘর থেকে উদ্ধার ব্যক্তির পচা কলা মৃতদেহ দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে দরজা ভেঙে উদ্ধার করা হয় মৃতদেহটি আর্থিক অনটনে বেশ কয়েকদিন না খেতে পেয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে সরসুনা থানার পুলিশ মুর্শিদাবাদের ভগবানগোলায় রহস্যমৃত আমবাগানের মধ্যে থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার ঝুলন্ত দেহ মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ভূধর গ্রামের ঘটনা খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ রানীগঞ্জে পানীয় জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে আসানসোল পুরসভার অস্থায়ী শ্রমিকের মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় রানীগঞ্জের বেসরকারি হাসপাতালে ভর্তি আরও এক মৃত শ্রমিকের পাশে থাকার আশ্বাস পুরসভার গঙ্গা থেকে উদ্ধার মৃতদেহ স্থানীয়রা দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে মৃতের পরিচয় এখনো জানা যায়নি মুর্শিদাবাদের ফরাক্কার গান্ধীঘাট এলাকার ঘটনা বর্তমানের নবাবহাটে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা পরপর চারটি গাড়িতে ধাক্কা বালি বোঝাই লরির দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে ভর্তি করা হয়েছে বর্তমান হাসপাতালে ঘটনার জেরে দুই নম্বর জাতীয় সড়কের বর্তমান কলকাতামুখী লেন বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কাশীপুর থানা এলাকার গোডাউনের পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার তাজা বোমা কর্মীরা বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে কাশীপুর থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে সরকারি নির্দেশ উপেক্ষা করে সুন্দরবনে ছোট ইলিশ ধরার অভিযোগ ট্রলার মালিকদের বিরুদ্ধে মৎস্য দপ্তরের অভিযান আটক বেশ কয়েকজন ট্রলার মালিক বাজেয়াপ্ত হাজার কেজিরও বেশি ছোট ইলিশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার ভাঙতে না পারায় ব্যর্থ চুরির চেষ্টা খড়গপুরের লছমাপুরে ব্যাংকের দরজা গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে ঢুকে চোরেরা কিন্তু লকার ভাঙতে না পারায় টাকা ও সোনার গয়না চুরি করতে পারেনি পুলিশ সূত্রে খবর ব্যর্থ হয়ে সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালায় চোরেরা করোনাকালে অমানবিকতার ছবি বগুড়ার ইন্দুপুরে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সন্দেহে বৃদ্ধার সৎকারে এগিয়ে এলেন না প্রতিবেশীরা শেষ পর্যন্ত স্থানীয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের উদ্যোগে হলো শেষকৃত্য আগামীকাল রথযাত্রা করোনাকালে ভক্ত সমাগম ছড়াই পুরীতেই রথযাত্রা অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট আগের দিন রীতি প্রথা মেনে চলছে রথযাত্রা প্রস্তুতি পুরী রথযাত্রা সরাসরি সম্প্রচার করার ঘোষণা ওড়িশা সরকারের রথের আগের দিন খুঁটি পুজো করলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব উপস্থিত ছিলেন ক্লাব কর্তা ও মন্ত্রী সুজিত বসু এবছর শ্রীভূমির পুজোর 49 বছর আজই থিমের উদ্বোধন শিব মন্দিরে অনারম্বর খুঁটি পুজো কোভিড আবহে দূরত্ব বিধি মেনেই হলো সাদামাটা অনুষ্ঠান পাড়ার লোকজনই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করোনা নিয়ে চিকিৎসকের কাছ থেকে নেওয়া হলো পরামর্শ রাজ্যে সামান্য কমলো করোনা সংক্রমণ বাংলায় নতুন করে করোনা আক্রান্ত 924 জন কমলো মৃতের সংখ্যাও একদিনে রাজ্যে করোনায় মৃত 13 জন সুস্থতার হার 97.83%। দেশে করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস কেরলে এখনো পর্যন্ত 15 জনের শরীরে মিলল ভাইরাসের অস্তিত্ব আর এই নিয়ে সতর্ক রাজ্য কাটলো 28 বছরের খরা ডিমারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা ফাইনালে জয়ী আর্জেন্টিনা কাপ উঠল মেসির হাতেই মার্কানায় সাপমুক্তি অধিনায়ক মেসিরও দেশের অধিনায়ক হিসেবে জিতলেন প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ভাসলেন উচ্ছ্বাসে মাঠেই কান্না নেইমারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা বাবার হাতে উঠেছে কোপা ট্রফি আনন্দে আত্মহারা মেসির তিন পুত্র আর্জেন্টিনার নামে জয়ধ্বনি তাদের মুখেও আজুরের ইলেকট্রিক অ্যাটাক বনাম থ্রি লান্সের গর্জন ইউরো ফাইনাল ঘিরে কাঁপছে ওয়েম্বলি বানুচ্চি হ্যারিকেনের ডুয়েল ঘিরে লন্ডনে উৎসাহ তুঙ্গে ইউরো ফাইনালের টিকিট নিয়ে হাহাকার 15 লক্ষ খরচ করলে মিলছে টিকিট শহরের সব পাস হাউসফুল লন্ডন জুড়ে নিশ্চিত নিরাপত্তা দেশকে অলিম্পিক্সে জোড়া সোনা এনে দেওয়া কিংবদন্তি হকি খেলোয়াড় কেশব দত্ত শেষকৃত্য সম্পন্ন হলো আজ তার আগে নেতাজি ইন্ডোরে প্রাক্তন অলিম্পিয়ানকে শ্রদ্ধার্ঘ বাংলার ক্রীড়া মহরের গত মঙ্গলবার 95 বছর বয়সে প্রয়াত হন কেশব দত্ত উইম্বলডনে প্রবাসী বাঙালির ইতিহাস জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন সমীর বন্দ্যোপাধ্যায় ভিক্টর লি লভকে হারালেন 7-5 6-3 সেটে লেন্ডারের পর জুনিয়র উইম্বলডন জয় সমীরের